কলেজে ভর্তি টেস্ট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে বর্তমানে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং আপগ্রেডেশন রাউন্ডের কিন্তু ভর্তি চলছে চব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে যা চলবে আঠাশে জুলাই পর্যন্ত আর দুদিন সময় রয়েছে এই দুদিনের মধ্যে কিন্তু তাদের আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি হতে হবে অথবা যাদের এই আপগ্রেডেশন রাউন্ডে নাম এসেছে সেকেন্ড মেরিট লিস্টে তাদের কিন্তু ভর্তি হতে হবে যারা প্রথম ফেজে অথবা প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়েছে এবং আপগ্রেডেশন অপশনটি অন করে তারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আপগ্রেডেশন অপশনটি খুলে গেছে যদি সে সেকেন্ড অথবা থার্ড প্রেফারেন্সে ভর্তি হয়েছিল সেক্ষেত্রে তাদের কিন্তু হায়ার যে প্রেফারেন্সটি রয়েছে অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স অথবা সেকেন্ড প্রেফারেন্স সেখানে কিন্তু নাম চলে এসেছে তারা কিন্তু সেকেন্ড প্রেফারেন্স অথবা ফার্স্ট প্রেফারেন্সে ভর্তি হয়ে যেতে পারে তবে যারা ফার্স্ট প্রেফারেন্সে ভর্তি হয়ে গেছে তাদের কিন্তু নাম আসেনি সেক্ষেত্রে অনেকেরই কিন্তু সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনারা কলেজ অথবা আপনাদের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে নেবেন অথবা এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের হেল্পলাইন নম্বরটি রয়েছে সেখানে যোগাযোগ করে নেবেন ক্যান্সেল অ্যাডমিশনটি করে কিন্তু পরবর্তী যে মপ আপ হবে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অথবা প্রেফারেন্সটি কিন্তু চেঞ্জ করতে পারবেন যাদের ফার্স্ট প্রেফারেন্সে ভর্তি হয়ে গেছে এবং যারা সেকেন্ড অথবা থার্ড প্রেফারেন্সে ভর্তি হতে চাইছেন কারণ ফার্স্ট প্রেফারেন্সে যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়ে গেছে তাদের কিন্তু এই আপগ্রেডেশন রাউন্ডে সেকেন্ড অথবা থার্ড প্রেফারেন্সে ভর্তি তারা হতে পারবে না অর্থাৎ তাদের কিন্তু লগ হয়ে আছে শুধুমাত্র তারাই কিন্তু এই আপগ্রেডেশন করতে পারবে যারা সেকেন্ড অথবা থার্ড অথবা ফোর্থ প্রেফারেন্সে ভর্তি হয়েছে ফার্স্ট মেরিট লিস্টে তারাই আপগ্রেডেশন করতে পারবে হায়ার প্রেফারেন্সে তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই সেকেন্ড মেরিট লিস্টে অথবা এই আপগ্রেডেশনে কাদের নাম এসেছে সেটা আপনি কিভাবে বুঝবেন এর জন্য অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে গুগল এসে সার্চ দেবেন ডাব্লিউ বিসিএপি লিখে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ বিসিএপি ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হোম স্ক্রিনটা এরকম দেখতে পারবেন এই পপ আপটিকে আপনি ক্লোজ করে দেবেন এখান থেকে ক্লোজ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন করার একটি অপশন রয়েছে এই লগ ইনের উপরে ক্লিক করে দেবেন লগ ইন এর উপর ক্লিক করতেই এখানে আপনার ইউজার আইডি বসাতে হবে এবং এখানে পাসওয়ার্ডটি বসাতে হবে যে ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেল আইডি কিন্তু আপনার ইউজার আইডি হবে সেই ইমেল আইডিটি এখানে বসাবেন এবং যদি আপনার পাসওয়ার্ড জানা না থাকে সেক্ষেত্রে নিচে রয়েছে লগ ইন ইউজ ও এটার উপরে ক্লিক করে দেবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠাবে সেটার মাধ্যমে ভেরিফাই করে কিন্তু এখানে আপনি লগ ইন হয়ে যেতে পারবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনার প্রোফাইলটি খুলে যাবে যদি আপনি কোনো সিটের জন্য অ্যালোটেড হয়ে আছেন সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যালোটেড এই লেখাটি উপরে শো করাবে এবং এখানে কিন্তু নিচেই রয়েছে কংগ্রাচুলেশন এটা শো করাবে এবং এখানে রয়েছে টেক অ্যাডমিশন এটার উপর ক্লিক করে দিয়ে আপনাকে পেমেন্ট করে কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে হবে তাছাড়াও যাদের সেকেন্ড মেরিট এ নাম এসেছে তাদের কিন্তু এখানে কংগ্রাচুলেশন থাকবে এবং এই টেক অ্যাডমিশনের অপশনটি কিন্তু তারা পাবে এবং যাদের এখনো পর্যন্ত এই সেকেন্ড মেরিট লিস্টেও নাম আসেনি সেক্ষেত্রে তাদের কি করতে হবে তো দেখুন সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে যে মপ আপ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে তাদের এই মপ আপ রাউন্ডটি কি সে বিষয়েও কিন্তু বলা হয়েছে তার আগে এখানে আরো কয়েকটি তথ্য জানিয়ে দেয় যারা বর্তমানে আপগ্রেডেশন করে আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি হচ্ছেন চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর পরবর্তীতে কোনো ধরনের আপগ্রেডেশন নাও দেওয়া হতে পারে অর্থাৎ এটাই কিন্তু আপনার ফাইনাল হয়ে যেতে পারে কারণ ইতিমধ্যে ফার্স্ট ফেজে আপনি ভর্তি হয়ে গেছেন আপনার আপগ্রেডেশন দেওয়া হয়েছে অথবা একটা সুযোগ দেওয়া হয়েছে আপনি এখন সেকেন্ড অথবা থার্ড প্রেফারেন্সে ভর্তি হয়ে যেতে পারেন যদি আপনি এই থার্ড অথবা সেকেন্ড প্রেফারেন্সে আপনি ভর্তি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আর আপনার জন্য অন্য কোনো আর সুযোগ থাকছে না অর্থাৎ ব্যাগ হয়ে যাওয়ার কিন্তু আর কোনো ধরনের সুযোগ থাকছে না অবশ্যই আপনি ভেবে কিন্তু এই আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি হবেন তবে এই আপগ্রেডেশন রাউন্ডে যাদের ফ্রেশ হয়ে নাম চলে এসেছে তাদের কিন্তু হয়তো অপশন থাকতে পারে পরবর্তীতে কারণ মপা একটি কিন্তু রাউন্ড রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যারা চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে ভর্তি হবে সেক্ষেত্রে তাদের কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন লেটার একটা আসবে ত্রিশ সাত দু তারিখের মধ্যে এবং একত্রিশ সাত দু তারিখ থেকে ছয় আট দু তারিখের মধ্যে কলেজে গিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হবে এবং তাদের ক্লাস স্টার্ট হচ্ছে 7/8/2024 তারিখ থেকে অর্থাৎ আগস্ট মাস থেকেই কিন্তু তাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে 7 তারিখ থেকে এবং 31/08/2024 তারিখ থেকে 6/08/2024 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখের মধ্যে কিন্তু তাদের কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ তারা কিন্তু ফাইনালি ভর্তি হয়ে গেল এরপর পর কিন্তু মপআপ রাউন্ড অথবা আরেকবার কিন্তু অ্যাডমিশন পোর্টাল খোলা হবে সেকেন্ড ফেজে অ্যাডমিশন অর্ডার 2024 তারিখ থেকে 23/2024 তারিখের মধ্যে হবে অ্যাপ্লিকেশন এবং প্রেফারেন্স লিস্ট এডিট আট আট দু হাজার চব্বিশ তারিখ থেকে সতেরো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ আটই আগস্ট থেকে সতেরোই আগস্টের মধ্যে তো দেখুন এখানে দুই প্রকারের স্টুডেন্ট কিন্তু কাজ করতে পারবে প্রথমটা রয়েছে এপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা কারা করবে যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তির জন্য কোনো প্রকারের এপ্লিকেশন করেনি তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করবে অর্থাৎ অনেকেই কিন্তু বলছিলেন যে আপনি প্রথম ফেজে অথবা প্রথম যে রাউন্ডগুলো হয়ে গেল সেগুলোতে আপনি কোনো প্রকারের অ্যাপ্লিকেশন করেননি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে সেক্ষেত্রে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এটা কিন্তু একটা সুযোগ দেওয়া হচ্ছে তবে যারা ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে হবে না ধরুন আপনি কোনো কলেজে চান্স পাননি অথবা কোনো কলেজে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাননি সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই প্রেফারেন্স লিস্টটা শুধুমাত্র এডিট করতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু আর নতুন করে কোনো প্রকারের আইডি বানাতে হবে না অথবা নতুন করে কিন্তু আর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে না শুধুমাত্র প্রেফারেন্স লিস্ট আপনি এডিট করবেন যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেননি অথবা আপনি কোনো কলেজে এখনো পর্যন্ত যদি চান্স না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র প্রেফারেন্স লিস্টটা এডিট করবেন এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি এই প্রথম যে রাউন্ডটা চলে গেল সেখানে কিন্তু অনেকেই ভুল করেছিল এই প্রেফারেন্স লিস্টটাতে ফার্স্ট প্রেফারেন্সে আপনি সেই কলেজটাই রাখবেন যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন কারণ যে এক নম্বর প্রেফারেন্সটি রয়েছে সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় বেশি এখানে অনেকেই প্রথম ফেজে ভুল করেছিল কারণ যে পছন্দের কলেজটি রয়েছে অনেকেই থার্ড অথবা ফোর্থ প্রেফারেন্সে রেখেছিল সেক্ষেত্রে তাদের কিন্তু ফার্স্ট প্রথম নামটা এসেছিল তারা ভর্তি হয়েছিল এবং ভর্তি হওয়ার পর তারা কিন্তু এখন আর আপগ্রেডেশন করতে পারছে না সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে এখন তাদের কিন্তু কলেজের সাথে যোগাযোগ করতে হবে অথবা এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রয়েছে তাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে অথবা যে ইমেল আইডি রয়েছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে ক্যান্সেল অ্যাডমিশন করে এই মপা রাউন্ডে তাদের আবেদন করতে হবে দেখুন মেরিট লিস্ট পাবলিশ করা হবে কুড়ি আর দুহাজার তারিখে এবং অ্যাডমিশন শুরু হচ্ছে কুড়ি আর দু তারিখ থেকে যা চলবে তেইশ আর দুহাজার তারিখ পর্যন্ত এটা প্রথম অ্যাডমিশন এরপর কিন্তু দ্বিতীয় ধাপ অথবা দ্বিতীয় যে আপগ্রেডেশন রাউন্ডটি রয়েছে সেটা কিন্তু চালু থাকবে সাতাশে আগস্ট পর্যন্ত এইভাবে কিন্তু আপনি পরবর্তীতে ডেট পেয়ে যাবেন তবে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে কুড়ি আগস্ট এবং কুড়ি আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে কিন্তু প্রথম খেজে ভর্তি প্রক্রিয়া চলবে অর্থাৎ এই যে সেকেন্ড ফেজ রয়েছে এই সেকেন্ড ফেজে কিন্তু আপনাদের প্রেফারেন্স লিস্টে এডিট করতে হবে যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি অথবা কোনো কলেজে এখনো পর্যন্ত চান্স পায়নি অবশ্যই কিন্তু আটই আগস্টে আপনি এই যে কাজটি এই কাজটি কিন্তু করে নেবেন যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এটাই আপনাদের দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে